এসো কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সুফি তালি মূল কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের কোরআন ক্লাসে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি কয়ারি মোহাম্মদ সালিম আজকে আপনাদের এই ক্লাসে আমরা তিলাবত করব সুরাতুল বাকরার দুই শত নয় নম্বর আয়াত থেকে যাদের কাছে তা জুহিদ কালার কোরআন মাজিদ পৌঁছে গেছে আপনারা লক্ষ্য করুন দুই নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠা খুলুন দুই নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা খুলে দুইশো নয় নম্বর আয়াতে আমাদের সাথে অংশগ্রহণ করুন بسم الله الرحمن الرحيم. فإن زللتم من بعد ما جاءتكم البينات، ما جاءت কুমুলবাইনা তো ফালমো আন্না আজি জোন হাকিম লক্ষ্য করুন স্কিনের দিকে ফা জবর ফা হামজা নুন জের ইং ফা ইং এটা নুন চেকেনের পৰে জাষ্ট ইফাগুনা ফা ইং যা জবর যা। লাম লাম জবর লাল জা লাল জা লাল তামিম পেশ তুম এখানে মিম সাকিনের পরে মিম আসছে ইদ গামিশাফাওয়ি জালাল তুম এখানে নুন সাকিনের পরে বা আসছে এটা হলো ইকলাব গুন্না মিম বাদি বা আইন জবর বা বার দাল জারদি বাদি বাদি ফা ইন যালালতুম মিন বাদি বা ইন জবর বা দাল জের দি বাদি মিম আলিফ জবর মা এটা এক টানতে হবে জবরের বাম পাশে খালি আলিফ মা মা জিম আলিফ জবর যা এটা চার আলিফ টান্ত হবে লক্ষ্য করুন এটা এক আলিফ এটা চার আলিফ ম্যা জ্যা হামজা তাজবর এথ অ্যাথ কাফ ফেশ কু মিমলামফেশ মূল কু মৌল কু মূল ম্যা জ্যা কু কু মাঝখানে এই আলিফটি উচ্চারণে আসবে না বাইয়া জবর বাই ইয়াজের ই বাই ই বাই ই নুন খারা জবর না তাপেস তু বাই না তু বাই না তু এটা খারা জবর মাদের হরকত এক আলিফ টানতে হবে এবার লক্ষ্য করুন ফাইন জালালতুম বাদিমাজা আত কুমুল বাই আমি এখানে একটু ওয়াকফ করেছে তাই এখানে তিন আলিফ লম্বা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যদি ওয়াকফ না করা হয়। তাহলে বাই ই না তু একালিফটান। ফাইন জগর ফা ফ এই আলিফটা উচ্চারণে আসবে না। লামজল্লা ফ আলা, ফালা। মেমো অবেশ মো এটা তিন আলিফ টান কলিফ টান তিন আলিফ টান এই আলিফটা উচ্চারণে আসবে না হামজা নুন জবর আন নুন লাম জবর নাল আননাল নাল প্রথমটা হচ্ছে হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে তাই উচ্চারণ মোটা হবে খারা জবর এক আলিফ টান হবে হা এটা তাড়াতাড়ি হবে আর এই আলিফটা এ লামটা উচ্চারণে আসবে না এন নাও লহা ফালমো এন নাও লহা আইন জবর আ যাইয়া যে জি আজি আজি জাভিপেশ জুন আজি জুন এখানে জেরেড বাম পাশে জজমালাই ইয়া এটা মাদের খরফ মাদার হরফিলে এক আলিফ টানতে হবে এই তান উইনের পরে হা আসছে এটা ইজহার হাজবর জবর হা কাফিয়াজের কি হাকিম মিমদি পেশমন পেশ মুন মুন এটা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এটা বামের হরফ এটা ওয়াকফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ এবার লক্ষ্য করুন হাকি

হ্যাঁ জি এবার লক্ষ্য কোনো সামের আয়াতটা আমরা বলছি হ্যাল আম জবর হাল ইয়া নুন জবর এটা নুন সেকেন্ডের পরে র আসছে ইক ফাগুন না কিন্তু মোটা হবে এটা মোটা ইক্সা মোটা ইকসা হচ্ছে পাঁচটি ইয় র পেশ র ওয়া পেস অরুণ উঞ্জবন্না ইয়রু এটা পেশের বাম পাশে জজমালা ও মাদের হরফ এটা একা লিপ্টান হবে। তা এটা হলো ইক না এটা হলো একা লিপ্টং হল ইয় রু ন্যাং হামজা লামসের ইল লা ইল ল্যা ইল হামজা ইয়া জবর এই এটা নুন সাকিনের পরে ইয়া আসছে ঈদ বাগুন না বাগুননা কি গুননা ঈদ ও গামি বাগুননা ই যে নুন সাকিন এবং তানবুরের যে তাজুবিদের যে নিয়ম কারণগুলি আছে এটা আসলে প্রত্যেকটা তিলাওয়াতকারীর জন্য একান্ত জরুরি এটা অবশ্যই মুখস্থ করতে হবে এটা বুঝতে হবে প্রত্যেকটা তাজবিদ সুন্দর করে বুঝতে হবে আর এটা জানার জন্য বোঝার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে লক্ষ্য করুন বইটা আপনাকে সংগ্রহ করতে হবে এই বইটার মধ্যে করে নিয়ম প্রচুর পরিমাণ এক্সাম্পল উদাহরণ ব্যবহার করে আমি লিখেছি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগের মাধ্যমে এই এশো কি বইটি আপনাকে সংগ্রহ করতে হবে এখানে লক্ষ্য করুন ইয়া 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 তাজের তি ইয়া তিয়া ইয়া তিয়া হাপেশ হু মিম লামপেশ মূল হু মুল লাম খারাজ যাব লা হাপেস হু অল্লাহ শব্দের পূর্বে পেশ আসছে এটা মোটা হবে আর এটা একালিফটান হবে এই তিয়া হু মুল তাহলে এখান থেকে লক্ষ্য করুন ইল্লা তিয়া হু ফি এটা জেরের বাম পাশে জজম লাইয়া ফাইনিসের জের ইয়ার উপরে জজম এটা মাদের হরফ একালিফটান জ পেশ জো লাম জবর্লা জৌলা জৌ লা লাম মিম দুই জের লিম এটা তান উইনের পরে মিম আসছে এটা ঈদ হমি বাগুন্না লো লা লিম মিম জের মি নুন লাম জবর্নাল মিনাল এই আলিফটা উচ্চারণ আসবে না গইন জবর গ মিমালিফ জবর মা গমা মিম যের মি গমামি এটা মাদের হরফ এটা একা লিপটান তো হবে মিনাল গমামি ফি যুলালিম মিনাল গমামি ওয়া ওলাম জবর ওয়াল মিম জবর মা ওয়ালমা লাম খরা জবর লা এটা চার লিপটান কো আলিফটান চার লিপটান এই আলিফটা কিন্তু উচ্চারণে আসবে না همزة زر اي كاف زور كا اي كا تا پيشتو والملائكة ايه واو زور وا قافش قو وا قو وا قو ضاد جر ضي وا قو ضي يال هم زور يال وا قو ضي يال وا قو ضي يال وا قو হামজা মিম ইজ আমরো পেশরো আমরো আমরা এখানে ওয়াকফ করব আমর ওয়া কুদিয়াল আমর এবার লক্ষ্য করুন মিনাল গামামি ওয়াল মালাইকাত ওয়া কুদিয়াল আমর আবার লক্ষ্য করুন হাল ইয়াযুরুনা ইল্লা الله إلا أن يأتيهم الله في ظلل من الغمام من الغمام والملائكة ওয়া একটু মন দিয়ে শুনতে হবে হ্যাঁ এবার লক্ষ্য করুন ওয়া জবর ওয়াল হামজাজের ই ওয়া ই লাম লাম জবর লাল ওয়া ই লাল লাম খারা জবর লা ওয়া ই লাল ল হাজের হি ওয়া ই লাল ল হি আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে উচ্চারণটা মোটা হবে আর এখানে এই ইয়াটা এই আলিফটা এই লামটা তিনটাই উচ্চারণে আসবে না ওয়া ই লাল ল হি তার অপেশ তোর তোর র সাকিন তার ডাইনে পেশ রয়ের উচ্চারণ মোটা হবে জিম জবর যা তোর যা আইন লাম পেশ ওল তোর যা রুল তোর যা ওল হামজা পেশ ও মিম পেশ মু ও মো র পেশ রো ও মো রো এখানে মাদের হরফ আছে এক আলিফ টান কিন্তু বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর আবার লক্ষ্য করুন ওয়া ই লাল্লাহিতোর জারুল শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন আমি আবার এই দুইটা আয়াত্ল আবদ করে দিচ্ছি স ইং জেলাল তুম মি মা فاعلموا أن الله মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া ক্বদিআল আমর ওয়া ইলাલ્લાহি ওয়া ইলাલ્લાহি তুরজাউল উমুর সবাই বলছি আলহামদুলিল্লাহ আমরা দুইশো দশ এই দুটি আয়াত আমরা এখানে তেলাওয়াত করেছি শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রত্যেকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করব। বারবার ভিডিওটি রিপিট করব দেখব এবং দেখার সাথে সাথে শেয়ার করে সর্বিস্তরে মানুষের কাছে ছড়িয়ে দিব আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের খ্যাদমতি কবুল করেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল